আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে গান বাদ্য শুনতে দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গান দেখা, গান শুনতে দেখা, এটা তাফসিরুল আহলাম নামক কিতাবের এক নম্বর খণ্ড থেকে আপনাদের সাথে শেয়ার করছি। যদি কেউ স্বপ্নে অশ্লীলতা মুক্ত অর্থবহ গান অথবা গজল শুনে, তবে সে ব্যবসায় উন্নতি লাভ করতে পারে যদি সেটার অর্থ থেকে থাকে। স্বপ্নে গানের গায়ক, কেউ বলেছেন স্বপ্নে গানের গায়ক ভবিষ্যতের আলেম, জ্ঞানীগণ, বিচারপতি ও মন্ত্রী হতে পারে। ধনাঢ্য ব্যক্তি যদি স্বপ্নে দেখে বাজারে বসে সে গান শুনতেছে, তবে মন্দ কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দরিদ্র ব্যক্তি এমন স্বপ্ন দেখলে তার জ্ঞান বুদ্ধি লোপ পাবে। কোনো ব্যক্তি যদি কোথাও গান গাইতে দেখে, তাহলে বুঝতে হবে শত্রু তার সাথে বন্ধুত্ব করতে পারে। গান ঝগড়া ফাসাদের উন্মেষ ঘটায়, কেননা সর্বপ্রথম ইবলিসই এই গান শুরু করেছিল। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল গিনা ও মিন মাজামির ইবলিস, এটা জাওামিউল কালিমের মধ্যে এসেছে। সুন্দর ও উঁচু কণ্ঠে স্বপ্নে কবিতা আবৃত্তি করতে দেখলে স্বপ্নদ্রষ্টা সুমিষ্টভাষী হবে, সবার প্রিয় হবে। মন্দ গান গাইতে দেখা বেকারত্ব ও দারিদ্রতার জালে আটকে পড়বে। তবে কাদা মাটিতে হেঁটে হেঁটে গান গাওয়া শুভ, বিশেষত লাকড়ি বিক্রেতার জন্য এটা অধিক প্রযোজ্য। যদি কেউ স্বপ্নে টয়লেটে গায়ক দেখে, তবে মিথ্যার কোনো মামলায় তাকে কি যেন বলে, মিথ্যার মামলায় তাকে আপনার সাক্ষী দিতে হতে পারে। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।